أشهد أن محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ভয়েস মেডিনার অগণিত দর্শক শ্রোতাকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন সত্যের সন্ধানে। প্রিয় দর্শক, সত্যের সন্ধানের আজকের অনুষ্ঠানে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা, আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ইনাম সমিতি কক্সবাজার শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর। মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। যেরকম আমরা সত্যের সন্ধান অনুষ্ঠানে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি, যেহেতু ধর্মীয় বিষয়, তো আমরা আজকের যে আমাদের বিষয় সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তা আমরা দর্শকদের উদ্দেশ্যে আগে প্রথমে যে আলেম, আমরা আলেম বলতে আসলে মূলত কী বুঝি, সে বিষয়টি একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত উপস্থাপক এবং প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উলামা ওয়া রাসাতুল আনবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যারা তার ওয়ারিস তারা হলেন আলেম সমাজ। নবীগণ আল্লাহর প্রতিনিধি আর আলেম সমাজ হল নবীদের প্রতিনিধি। জি, তো প্রতিনিধির জন্য যেটি দরকার যোগ্যতা, যে রসুল্লাহ সাল্লামের যা এলম ছিল, রসুলের জীবনে যা আমল ছিল, এলম এবং আমলের সমন্বয় হলেন একজন আলেম। জি, তো রসুলের কাছে আল্লাহর ওহির এলম আছে, রসুল্লাহর এই ওহির এলম যার বুকে ধারণ করা আছে, যিনি অর্জন করেছেন তিনি আলেম, আমল করেছেন। তো একটা জিনিস বুঝতে হবে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এলম অর্জন করেছেন, আর এলম হলো মুসলমানদের জন্য সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা যে রসুল্লাহ বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। জি, এলম অর্জন করা মুসলমান নারী এবং পুরুষ সকলের উপর ফরজ। তো এই এলম অর্জন করার পরে আমাদেরকে এলম মোতাবেক আমল করতে হবে। আল্লাহর নবী একদিকে মসজিদ নববীর ইমাম ছিলেন, যেটাকে ইমামত সুগরা বলেন, আবার তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, যেটাকে বলা হয় ইমামতুল কুবরা, ছোট ইমামত এবং বড় ইমামত। আমরা মুহতারাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সূত্র ধরে আমাদের আজকের আলোচনা, তা আমরা আলোচনায় একটা বিষয় আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একজন আলেম তিনি সমাজ গঠনে অর্থাৎ সমাজে তিনি কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আমি আমার ওই কথার শেষ দিকে আরেকটু বলতে হবে যে রসুলুল্লাহ যে মসজিদে নববীর ইমাম ছিলেন এবং মসজিদের মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তো একজন আলেম হিসেবে মসজিদের ইমামতি করবেন, এলম শিক্ষা দেবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন, সমাজ গঠনের ভূমিকা রাখবেন। এখন রসুলুল্লাহ যেখানে মদিনার মতো বিশাল একটি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন, মুসা আলাইহিস সালাম মিশর এবং সিনাই উপত্যকার দুটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের 50 বছর শাসক ছিলেন, তাহলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করবো, নবীরা যদি রাষ্ট্রপ্রধান হতে পারে, ওলামায়ে কেরামদেরকে এ জাতীয় সমাজের জাতির নেতৃত্বের ক্ষেত্রে কিছু ভূমিকা অপরিহার্য রাখা দরকার, না হলে অন্যথায় তিনি আলেম হওয়ার দাবিদার হতে পারেন না। এক্ষেত্রে আমরা এই সমাজ গঠনের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে ওলামায়ে কেরামদেরকে। আজকে যেহেতু আমাদের হাতে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেই, আমাদের হাতে ক্ষমতা আছে শুধুমাত্র একটি মসজিদের মিম্বর, এই মিম্বরে দাঁড়িয়ে আমরা জাতির কাছে একটি মেসেজ পাঠাতে পারি, যে মেসেজগুলো আমরা খুদ্দার মাধ্যমে ওলামায়ে কেরামগণ খুদ্দার মাধ্যমে মেসেজ দেবেন, সেখানে এক নম্বরে থাকবে আমার দৃষ্টিতে যে তিনি জাতিকে সচেতন করার জন্য যে জ্ঞান অর্জনের গুরুত্বের উপরে তিনি জুমায় খুতবা দেবেন। জি, যেহেতু আমাদের দেশটা এই নিরক্ষরতার সঙ্গে বেশি আছে, জ্ঞান গরিবে আমরা অনেক খেসি নেই, সর্বোপরি মুসলমান জাতি আজকে পৃথিবীর দেশে দেশে যে এই দুরাবস্থা, তার অন্যতম কারণ হলো জ্ঞানের অভাব।
অথচ আমাদের প্রতিপক্ষ যারা ইহুদি, সেই ইহুদি জাতির মধ্যে অন্তত 10 জনের মধ্যে একজন পিএইচডি ডিগ্রি দাঁড়িয়েছে, সেটা আমাদের মধ্যে হওয়া দরকার ছিল, আজকে আমাদের মধ্যে নেই। এর ফলে ইমামগণ ভূমিকা রাখতে পারেন, আজকে সমাজে দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ এসবের বিরুদ্ধে জুমায় খুতবা দেবেন, বিশেষ করে এই যে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে। যেহেতু ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এর মাধ্যমে যে টাকা পয়সা রোজগার করা হচ্ছে, সে হারাম টাকা। এই হারাম টাকা কি হজ করলে হবে না, নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, এই মেসেজটি জাতির কাছে পৌঁছাবার জন্য আমাদের জন্য উপযুক্ত সুযোগ হলো জুমার খুতবা। জি, এরপরে আজকে মাদকের 6 লাখ হয়ে গেছে দেশ, দেশের এই প্রান্ত থেকে শুরু করে আমাদের টেকনাথ থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত সর্বত্র মাদকের 6 লাখ হয়ে গেছে। আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদক প্রতিরোধ করার জন্য আমাদেরকে, যেহেতু আল্লাহ কোরআন শরীফ বলেছেন, রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফ বলেছেন, আমাদেরকে জুমার খুতবার মধ্যে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। জি, এরপরে আমরা আপনার কথা বলতে পারি আজকে সমাজে হত্যা, জি, সন্ত্রাস, জি, নৈরাজ্য, হানাহানি। জি, আল্লাহ বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তালা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীন, যতক্ষণ পর্যন্ত সমাজে ফিতনা, সন্ত্রাস নির্মূল না হয়, জি, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। জি, আমান কাতালা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান। আজকে মানুষ অহরহ মানুষ রাস্তাঘাটে খুন করা হচ্ছে মানুষকে, একজন মানুষকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করার সমতুল্য, এবং যে লোকটাকে হত্যা করলো হত্যাকারীকে আজীবন জাহান্নামে দেখতে হবে। এই জঘন্য কাজ আজকে সমাজে হচ্ছে। আমাদেরকে এই হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে জুমায় খুতবা দিতে হবে, জাতিকে সচেতন করতে হবে। ওয়াজে, মাহফিলে, আপনার যেখানে সুযোগ আছে সব জায়গায় এর বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে ইসলাম বিরোধী শক্তি, জি, তারা পৃথিবীর দেশে দেশে এই হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এগুলো মূলত পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছে কমিউনিস্টরা। অথচ দুঃখের বিষয় হলো সত্য যে জঙ্গিবাদের এই দোষারোপ করা হচ্ছে মুসলমানদেরকে। জি, কিন্তু একথা মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ যদিও মুসলমানের নামে, মুসলমানের লেবাজা পোশাকে কেউ সন্ত্রাস করে, তার দায়িত্ব কিন্তু জঙ্গি বলতে আসলে বিষয়টা একটু আপনি কি খোলাসাভাবে বলবেন ইসলামের দৃষ্টি থেকে? আসলে কোরআন শরীফে জেহাদের কথা আছে, জঙ্গি শব্দটা উর্দু শব্দ, যারা জেহাদকে ওইটা জঙ্গি, মানে যারা জেহাদ করে তাদেরকে জঙ্গি বলা হয়েছে। কিন্তু জেহাদ তো কোরআনের আয়াত, জেহাদ করা আমাদের উপরে ফরজ, আমরা জেহাদ করতে পারি। তবে জেহাদ মানে এই নয় যে আপনি অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, আপনি তলোয়ার নিয়ে মানুষ হত্যা করবেন, এটার নাম জেহাদ নয় বা এটার নাম যুদ্ধ নয়। আপনি কলমের যুদ্ধ, কথাবার্তার মধ্যে আপনার কী বলে যে আপনি আজকে আধুনিক যুগে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করা, এটি একটা জেহাদ। তো আজকে হ্যাঁ, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, আমাদের বাংলাদেশটা আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, তাই বলে এই নয় যে আমাদের স্বাধীনতা সংগ্রাম অন্য কেউ বলতে পারতো যে এই স্বাধীনতা সংগ্রামীদেরকে জঙ্গি বলা যেত, এটা আমরা মানব না। অনুরূপভাবে আপনার ফিলিস্তিনের হামাস ওরা যুদ্ধ করবে, কাশ্মীরের মুজাহিদরা যুদ্ধ করবে, আরাকানের মুজাহিদরা যুদ্ধ করবে, এটি তাদের জন্য জেহাদ, তাদের জন্য যুদ্ধ, কিন্তু সেটাকে জঙ্গি বলে উড়িয়ে দেওয়া বা জঙ্গি বলে তাদেরকে গালি দেওয়া। আমরা একটা বিষয় যেটি জানি আমরা, যে ইসলামী আল্লাহ রাসূল ইসলাম যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সবগুলো যুদ্ধ ছিল কিন্তু প্রতিরক্ষামূলক, যে আমি, আমাকে আক্রমণ করা হয়েছে, আমি প্রতিরোধ করলাম। সেভাবেই যে জঙ্গি বলে আমরা আজকে যারা বা ফিলিস্তিনে যারা আন্দোলন করছে, কাশ্মীরে যারা আন্দোলন করছে, তারা তো তাদের মাতৃভূমির জন্য করছে, মাতৃভূমির জন্য করছে, সেটা একটা বিষয়। মোটাম আরেকটা বিষয়, আমরা ইসলামের জন্য, দিনের জন্য, দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, সেটি কোনো অবস্থাতেই জঙ্গিবাদ হতে পারে না, হতে পারে না। এবং আল্লাহর নবী স্বয়ং নিজে 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, 30টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, আল্লাহ রসুল
নিজে অস্ত্র দিয়ে মানুষ হত্যা করেন নাই। হ্যাঁ, আল্লাহ রসুল এবং রসুলের সাহাবীগণ আত্মরক্ষার জন্য চেষ্টা করেছেন, এই জন্য কোনো অবস্থা সে মানুষ হত্যা করা এটা ঘৃণিত কাজ, এবং এটা আলেম ওলামা ইসলামপন্থীগণ এই কাজটাকে ধিক্কার জানায়, নিন্দা জানায়। পৃথিবীর সমস্ত ইসলামপন্থী মানুষ মুসলমানগণ আলেম ওলামাগণ এই জঙ্গিবাদের নামে যে কাজটা করা হচ্ছে এটার রাষ্ট্র আমার সাথে আমার দেশের সাথে যদি শত্রুতা আমি করে, আমি দেশের পক্ষ হয়ে সেটি প্রাণপণ চেষ্টা করলাম, সরকারের পক্ষ হয়ে যদি আমাকে আমার সরকার বলে, এরই নামে তো জিহাদ। অবশ্যই জিহাদ। মোদরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই আলোচনায় যে একজন আলেম তিনি সমাজ গঠনে, আপনি যেসব কথা বলেছেন খুবই সুন্দর কথা বলেছেন, মাদক দ্রব্য পরিহার এবং বাল্য বিবাহ প্রতিরোধ আর যৌতুকের বিষয় নিয়ে তিনি সমাজে একজন আলেম কিভাবে ভূমিকা রাখতে পারেন? অবশ্যই ভূমিকা রাখতে পারেন, যেহেতু আজকে এই যে ওলামায়ে কেরামদের হাতে যেটা সময় সুযোগ আছে, ওয়াজ মাহফিল, আপনার জুমার খুতবা, আপনার মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে সবকদান এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে যে সামাজিক অনুষ্ঠানগুলো হয়, এ সমস্ত অনুষ্ঠানে যেহেতু ইসলামী শরীয়তে আপনার বিবাহের ক্ষেত্রে মেয়েকে মহরানা দিতে হবে, মহরানা দেওয়া ফরজ, মহারণা দেওয়া অবশ্যই, মহারণা না দিলে বিয়ে হবে না, এটা তো নারীর অধিকার, নারীর অধিকার। সেক্ষেত্রে আজকে মহারণার পরিবর্তে আমাদের দেশে চালু হয়ে গেছে যৌতুক, এটি একটি হারাম কাজ। এই হারাম কাজের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, জুমায় খুতবা দিতে হবে, ওয়াজ মাহফিলে বলতে হবে, বিয়ে অনুষ্ঠানে বলতে হবে, সামাজিক যত অনুষ্ঠান আছে এসব অনুষ্ঠানে যৌতুকের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে, এবং আরও আজকে যে এই যে এইচআইভি একটি সামাজিক মরণবিধি আমাদের দেশটাকে গ্রাস করার দিকে এগিয়ে যাচ্ছে, এই এইচআইভির যেটা যে কারণে হচ্ছে যে জেনারেল বিচারের কারণে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন যে তোমরা জেনারেল বিচারের লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা'আ সাবিলা, তোমরা জেনার নিকটবর্তী যাবে না। এই জেনার বিরুদ্ধে, বেবিচারের বিরুদ্ধে জুমায় খুতবা দিতে হবে, তাহলে আমাদের যুব সমাজ, আমাদের জাতি এইচআইভি থেকে বেঁচে থাকার সুযোগ থাকবে। এবং আরেকটু বিষয় হলো, আজকে এই যে ব্যাপক হারে মানব পাচার হচ্ছে আমাদের দেশ থেকে, শিশু পাচার হয়ে যাচ্ছে, আমাদের নারীরা পাচার হয়ে যাচ্ছে, আমাদের সমাজের বিভিন্ন ব্যক্তিগণ আজকে বিদেশে নিয়ে যাওয়ার নামে পাচার হচ্ছে, মালয়েশিয়া যাওয়ার নামে আপনার লঞ্চে করে নিয়ে ওদিকে সাগরে ডুবে মারা যাচ্ছে, এই যে একটা অরাজকতা, এই অবস্থা থেকে বাঁচাবার জন্য জাতিকে জুমার খুতবায়, মাহফিলে, সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে বলার সুযোগ আছে এবং বলতে হবে, জাতিকে সচেতন করা এটি আলেম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। একটা বিষয় আমরা খুবই সেটি দুঃখের সাথে বলতে চাই যে অনেক আলেমকে আমরা দেখি মসজিদ মাদ্রাসায় তিনি বসে শুধু তাবিজ লিখেন, যেটি ইসলামে আসলে হারাম, তো তারা তো সমাজ গঠনে তাবিজ দোয়া না লেখে, জাকাত না দিয়ে, যে ফু দেওয়া হয়তো ইসলামে কিছুটা সম্মত দেয়া আছে যে কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিলে থাকে, আপনি তাবিজ লিখে শুধু সময় পার করা একজন আলেম, তিনি নামাজ পড়ালেন আর তাবিজ লিখেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? তিনি কি আর কোনো কাজ করতে পারেন না যারা এটা করেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে, তিনি মানুষকে কর্মসংস্থানের জন্য উৎসাহ সৃষ্টি করেছেন, হালাল যদি ইনকাম করার জন্য উৎসাহ সৃষ্টি করেছেন, বসে থাকার জন্য কাউকে তিনি নির্দেশ দেননি। আল্লাহর নবীদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের প্রথম নবী, তিনি কৃষি কাজ করতেন, আমাদের আরেক নবী দাউদ আলাইহিস সালাম, তিনি লোহার কাজ করতেন, আমাদের আরেক নবী হযরত মূসা আলাইহিস সালাম, তিনি ছাগল ছড়িয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তিনি খেজুর বাগানে পানি দিয়েছেন এবং ছাগলও ছড়িয়েছেন, রাষ্ট্রপ্রধানও হয়েছেন, ব্যবসাও করেছেন, জেহাদও করেছেন, সব কাজটাই করেছেন। কই তিনি তো তাবিজ বিক্রি করেন নাই, কই তিনি তো দাওয়াত করেন নাই, কই তিনি তো মুর্দা জিয়ারত করেন নাই। আজকে আমাদের ওলামায়ে কেরামদেরকে যে বিষয়গুলো বুঝতে হবে যে এইরকম একটি জঘন্যতম কাজের মধ্যে সময় ব্যয় করে তাদের জীবনটা নষ্ট করার কোনো সুযোগ নেই। এই সময়টা
নামাজ পড়লাম, ঠিক আছে, আমি নামাজ পড়ার পাশাপাশি আমি আমার নিজের আত্মকর্ম সংস্থা সৃষ্টি করার জন্য, স্বনির্ভর জাতি গঠনের জন্য আমাকে উদ্যোগ নিতে হবে। ক্ষুদ্রের ব্যবসায় বিনিয়োগ করেন, আপনি পোলট্রি ফার্ম করেন, আপনি ডাক্তারি করেন, আপনি হোমিওপ্যাথিকের কাজ করতে পারেন, আপনি রায় বিক্রি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ আছে, আপনি উদ্যোক্তা হয়ে ছোটো ছোটো ব্যবসা উদ্যোগ নিতে পারেন। তো এই সমস্ত কাজ কারবারের মাধ্যমে আপনি কৃষি কাজ করতে পারেন, আপনি মাছের চাষ করতে পারেন, হাঁস মুরগির ফার্ম করতে পারেন। এই সমস্ত কাজের মাধ্যমে আমি নিজে উপকৃত হলাম, আমার একটি কাজের মধ্যে আরও 2-4 জন কর্মচারী নিয়োগ দেওয়ার সুযোগ আছে এবং আমার দেখা দেখি আরও লোকজন উৎসাহিত হলো। তাহলে এই জাতি গঠনে, সমাজ গঠনে এই তিনি ভূমিকা রাখতে। অর্থাৎ একজন আলেম তিনি শুধু মসজিদে নামাজ পড়াবেন, খুতবা দিবেন তাই না, তিনি এই যে এই আপনি যে কথাগুলো বললেন, তিনি সমাজে দারিদ্রতা দূরীকরণের ভূমিকা রাখবেন অবশ্যই। মোহতরম, আরেকটা বিষয়ে যেহেতু এখানে আলেম সমাজ নিয়ে আমরা আলোচনা করছি, আমরা নিজেরাই নিজেদের সমালোচনা করতে পারি, তাতে তো কোনো দোষের কিছু নেই। যে আমরা দেখি অনেক আলেমকে যে মাদ্রাসার নামে, মসজিদের নামে, যে ধরেন আমাদের কক্সবাজারের কথা আমরা বলি, টেকনাফের একজন আলেম তিনি মসজিদের রশিদ বানিয়ে, মাদ্রাসার রশিদ বানিয়ে তিনি কক্সবাজার চলে আসলেন, তিনি ছোট ছোট কয়েকটা বাচ্চা আনলেন, যে বিজ্ঞান এই এই বিষয়টা আপনি ইসলামের নাম দিয়ে আলেম সমাজদের, কিছু কিছু আলেম সমাজ এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে ইসলামে দুইটা বিষয়কে জায়েজ দেওয়ার পরও গণ্য করা হয়েছে, জায়েজ অথচ গণ্য কাজ, গণ্যিত। এই দুইটা কাজের একটা হলো স্ত্রী তালাক দেওয়া, স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে, তবে এই কাজটি গণ্যিত কাজ। আরেকটি কাজ হলো ভিক্ষা করা, জায়েজ আছে, তবে ইসলামে গণ্য করেছে, এই কাজটা না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। তো কারণ রাসূলুল্লাহ হাসান বলেছেন, নিচের হাতের চাইতে উপরের হাতটা উত্তম উত্তম। জি, আর আমাদেরকে বলা হয়েছে জাকাত দেওয়ার জন্য, জি, ওই জাকাত দেওয়ার জন্য তো বলা হয়নি, জি, আমরা জাকাত দাতা হব। তো জাকাত দাতা হওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে স্বাবলম্বী হওয়ার জন্য। জি, আপনি মসজিদ মাদ্রাসা বলেন, অন্য অন্য যে সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলো আছে, এই সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, জনগণের কাছে মোহতাস্যত না হয়, এগুলোর স্থায়ী ইনকামের ব্যবস্থা করার উদ্যোগ যদি নেওয়া যায়, তাহলে তো আপনার এই যে ছাত্রদেরকে নিয়ে আপনার গাঠি ফুচকা নিয়ে খায় ফাড়ায় ফাড়ায় মহল্লা মহল্লায় ঘুরে ঘুরে খারাপ করা, এই কাজটা দেখতে যেন কেমন কেমন লাগে। মহতরম, আমরা এখানে একটা বিষয় আসলে, যারা এই কাজটা ঘৃণিত কাজ করেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে পারি, যে আজকে ছোটো বাচ্চাদের নিয়ে যারা ভিক্ষা করছে, তো ও বাচ্চারা বড় হলে তারাও তো তাদের ওই অভ্যাসটা থেকে যাবে, থেকে যাবে। এখানে মহতরম, এই আমাদের আলোক সমাজরা কি একটা কাজ করতে পারে না, যে মসজিদে বা মাদ্রাসায় যেখানে পরিত্যক্ত জমি রয়েছে, এলাকার চাহিদা অনুযায়ী সেখানে তিনি একটা ফার্ম করলেন, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, ছোট হোক বড় হোক, সেই কাজটা কি তিনি করতে পারেন না, যে মানুষের দুয়ারে দুয়ারে না গিয়ে? হ্যাঁ, সেটি বললাম আমি, যে একটা স্থায়ী ইনকামের ব্যবস্থা করা, যে এটা তিনি মাদ্রাসার উদ্যোগে উদ্যোগ নিয়ে, মাদ্রাসায় খালি জায়গা আছে বা যা কিছু আছে মার্কেট করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি কি বলে যে চাষাবাস করতে পারেন, যেখান থেকে প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্থায়ী কিছু ইনকাম আসবে। জি মহোদয়, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা এই একটু আগে আর একটু সমালোচনা, আমাদের যারা আলেম সমাজ রয়েছেন অনেকে আমরা দেখে থাকি, যারা মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা মহল্লায়, তারা তাদের চাকরি খারানোর হয়ে অথবা কেউ তাকে দাওয়াত দেয় ও দাওয়াত পাবে না সেই বই, অনেকে সত্য কথা বলেন না, এই এরকম একজন আলেম এই সত্য কথা না বলাতে তাকে আমরা তাকে কীভাবে আমরা বুঝবো, তাকে কীভাবে আমরা আলেম হিসেবে ধরে নিব, আপনার দৃষ্টিতে তাকে আপনি কীভাবে দেখছেন? এটা দুঃখজনক হলো সত্য যে আজকের এই পৃথিবীতে আমাদের, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, যারা মসজিদের ইমামতি করেন তারা তো সর্বোচ্চ মর্যাদার অধিকারী ইসলামের দৃষ্টিতে, কিন্তু ওনাদের এখানে একটা মসজিদে, আমিও মসজিদের একজন খতিব, তো ইমাম খতিবদের এক নম্বর আল্লাহ ছাড়া সমাজ আরও 3 স্তরের খোদা আছে, প্রথম নম্বর মসজিদ কমিটি, দ্বিতীয়ত মুসল্লি, এরপরে সভাপতি সেক্রেটারি, এই যে ওনাদের বয়ে আমরা সত্য কথা বলার সাহস পাচ্ছি না। তো এই জন্য আমাদেরকে ওলামায়ে কেরামদেরকে আগে ইমানের বলে বলিয়ে নিতে হবে, আমাদের ইমানকে যদি আমরা মজবুত করতে পারি যে আমরা সত্য কথা বলবো, আমার রিজিকের ব্যবস্থা তো আল্লাহর হাতে, আপনি যদি সত্য কথা বলেন
সত্যের উপর অবিচল থাকেন, হয়তো সাময়িকভাবে আপনার উপরে কিছু মুসিবত আসবে, কিছু বিপদ আসবে, কিছু গালিগালাজ আসবে, কিছু কটুবাক্য আসবে, আর এই কথাগুলো আসাটাই স্বাভাবিক, যেহেতু এগুলো আমাদের সর্বশরীরের উপর আসছিল। নবীরা এখান থেকে নবীরা সকলে হিতাহিত হয়েছে, আল্লাহ নবীর সাহাবাই কারণে হয়েছেন, আমাদের সাইদ মুজাহাদের সাইদ ইমাম ওনারা কারাগারে বন্দী ছিলেন, এবং ইমাম ইবনে তাইমিয়া, হাফেজ ইবনুল কাইয়িম এবং আমাদের মুজাদ্দিদ আল-ফাসানি সহ জগৎ বিখ্যাত যারা ইসলামী স্কলার সকলেই কারাবরণ করেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এটা আমাদের উপর আসবে। অর্থাৎ একজন মসজিদের খতিব কিংবা ইমামকে তার বুকের মধ্যে ইমান দৃঢ় করতে হবে, তিনি কথা বলার সাহস তাকে রাখতে হবে। জি মহতারমা, আমরা অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করে দেবো, এর আগে আমরা একটা বিষয়ে কবি নিন্দা এবং প্রতিবাদ পাশাপাশি শোকও আমরা সমবেদনা জ্ঞাপন করছি, যে চ্যানেল আই এর একজন জনপ্রিয় উপস্থাপক আল্লামা নুরুল ইসলাম ফারুকী বুধবার রাতে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছেন। একজন আলেম, তিনিও তো একজন আলেম ছিলেন, একজন আলেম সমাজের উপর এক ধরনের বর্বর হত্যাকাণ্ড, এই বিষয়টাকে আপনি আলেম সমাজের একজন ব্যক্তি হিসেবে কীভাবে দেখছেন? আমি প্রথমত আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাকে যাতে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে এই দোয়া করছি, এবং তার হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি, এবং এই হত্যাকারী যারাই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আর এটাকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি দলাদলি করার কোনো সুযোগ নেই, এবং আলেম ওলামাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে থাকাটাই স্বাভাবিক, তাই বলে আমার মতের বিরোধী হলে তাকে হত্যা করব এটা অসম্ভব বিন্দিত কাজ। যারা এটাকে দলীয়করণের জন্য বা উদরখণ্ডে পুদুরগাটের চেষ্টা করছে তারা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা, সে বিষয়টি নিয়ে আমরা সত্যের সন্ধানের আজকের এই অনুষ্ঠানে আলোচনা করলাম। আপনারা শুনলেন, একজন আলেম শুধু তিনি মসজিদে নামাজ পড়াবেন, ইমামতি করবেন, খুতবা দেবেন তা না, আরেকজন আলেম শুধু তাবিজ দেওয়া লিখে চাকপুর করে তিনি নিজেই চলবেন সেটিও না, একজন আলেম সমাজ তিনি সমাজ গঠনে তিনি মাদক পাচার, তিনি মানব পাচার, তিনি ইয়াবাদ থেকে শুরু করে বাল্যবিবাহ, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি সব কিছুর ব্যাপারে তিনি মসজিদে কথা বলবেন, এবং পাশাপাশি তিনি যারা দরিদ্র রয়েছে সমাজে সেই দরিদ্রের কর্মসংস্থানের জন্য তিনি চেষ্টা করবেন। একজন আলেম সমাজকে অবশ্যই অবশ্যই সমাজ গঠনের ভূমিকা রাখতে হবে। প্রিয় দর্শক, সত্যের সন্ধানের আজকের এই অনুষ্ঠানে আমি আব্দুল্লাহ নয়ন আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, আগামীতে আরও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুক সে কামনা করে এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।